আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে ভিডিওটা দেখাবো সেটা হচ্ছে আপনার কিক এবং পাঞ্চ এবং কি ব্লক। তো কিক পাঞ্চ ব্লক কিভাবে করবেন সেটা একদম ইজিলি দেখাবো, আপনারা সবাই দেখতে থাকুন। তো এখন আপনারা দেখতে থাকুন কিভাবে পাঞ্চ করব এবং কিভাবে পাঞ্চটা ব্লক করব। তো আমি যখন পাঞ্চ করব, তো এর আগে যে ভিডিওগুলো দিছিলাম আপনার গার্ড পজিশন কিভাবে দাঁড়াইতে হবে এবং কিভাবে দাঁড়ায় পাঞ্চ কিক করতে হবে, এর আগে আমি ভিডিওগুলো দিছি। তো যারা ওইগুলো দেখেননি অবশ্যই তারা দেখে নেবেন, আর যারা দেখছেন তার পরবর্তী অবশ্যই দেখবেন যে কিভাবে একদম ইজিলি পাঞ্চ এবং ব্লক এবং কিক করব। ঠিক আছে, তো আমি সেম এই যে এরকম বাম হাত সামনে বাম পা সামনে, তো আমি গার্ড পজিশন দাঁড়াইছি। গার্ড পজিশন যখন আমি দাঁড়াইছি তখন আমি সেম এই যে এরকম সেম আমার হাত এরকম আছে, তো এরকম এই যে পাঞ্চ করব। ঠিক আছে, এই যে বাম হাত সামনে আছে সেম এরকম আছে, ওয়ান টু। যখন আমি ডান হাত দিয়ে পাঞ্চ করবো অবশ্যই আমার পাও পাওগুলো মুভমেন্ট করবে। ঠিক আছে, ওয়ান টু। তো যখন আমার মানে কেউ আমাকে মারবে তখন আমি কীভাবে ব্লক দেবো দাঁড়াইছি, যখন আমি এই যে সেম এরকমভাবে দাঁড়িয়ে আছি। ঠিক আছে, যখন আমাকে পাঞ্চ করবে কেউ একটা এরকম দেবো তাহলে ব্লক হয়ে যাবে, সেম ওয়ান। ঠিক আছে, এই যে ব্লক হয়ে গেছে। তো আবার যখন ওই হাতে পাঞ্চ দিবে ওয়ান টু সেম, এই দেখেন এই যে এক দুই এক দুই, তো এরকম দিলে আমার ব্লক হয়ে যাচ্ছে, সেম আবার ওয়ান টু আবার ওয়ান টু। তো আমার যখন পেড়ে পাঞ্চ মারবে তখন সেম একইভাবে ব্লক করতে হবে, সেম খালি একটু ডাউন করে দেবেন, জাস্ট পেড়ে মারছে পাঞ্চ ওয়ান। ঠিক আছে, এই যে ওয়ান, ঠিক আছে এই ওয়ান। তো ব্লকটা কীভাবে করে আস্তে করে আমি দেখাচ্ছি, সেম এই যে এরকমভাবে খালি হালকা একটু ক্যা করে দেবো। তো অবশ্যই আমার মুভমেন্টগুলো করতে হবে, পায়ের যে মুভমেন্টগুলো পায়ের মুভমেন্টগুলো করতে হবে। আবার দেখেন সেম ওয়ান, ঠিক আছে, আবার এই পেটে মারছে সে হাতে মারছে ওয়ান। ঠিক আছে, এই যে ওয়ান টু আবার ওয়ান টু। তো এবার ফেজে মারতেছে, ফেজে মার ওয়ান টু ওয়ান টু ওয়ান টু আবার। তো পেট এবং কি মুখের ব্লকের ডিফারেন্সটা হইল গিয়া, মানে আমি যখন এইভাবে দাঁড়াইছি যখন আমার ফেজের ব্লকগুলো আমি করবো তখন খালি হাত হালকা একটু এরকমভাবে ভারী দিব, এরকমভাবে ভারী দিব। আর যখন আমার পেটের ব্লকটা করবো অবশ্যই আমি ডাউন করে দিব, ডাউন মানে সেম এই যে এরকম ডাউন করে দিব, ডাউন করে দিব, ডাউন। তাহলে কী হবে, পেটের ব্লকটা হবে। তো অবশ্যই আরেকটা জিনিস খেয়াল করতে হবে কি, মানে যখন আমি ব্লক করব আমার যখন বাম হাত থাকবে তখন আমার অপোনেন্টের হাত থাকবে বাম হাতের সামনে। ঠিক আছে, তখন আমি এইভাবে দাঁড়াচ্ছি, তো তখন আমি এভাবে দাঁড়াচ্ছি, তো আমি আমার ডান হাত দিয়া বাম হাতকে ব্লক করবো, সেম এই এরকম আসছে, এবার ব্লক করবো না, এই ডান হাতে এই এরকমভাবে ব্লক করবো। তাহলে কী হবে, পাঁচটা এদিকে চলে যাচ্ছে। ঠিক আছে, এই যে সেম মার ওয়ান, ঠিক আছে, পাঁচ এদিকে চলে যাচ্ছে, আবার সেম এটা এদিকে চলে যাচ্ছে, যখন ওই হাতে মারবে সেম এটা এদিকে চলে যাচ্ছে। ঠিক আছে, তো ব্লকটা আবার দেখেন কন্টিনিউ, ওয়ান দুই আবার এক দুই আবার এক দুই। ঠিক আছে, ব্লকগুলো এরকমভাবে করতে হবে, যখন পেনে মারবে ওয়ান, মানে পেনেলটা কী করবেন হালকা ডাউন করে দেবেন, সেম ওয়ান টু সেম ওয়ান টু। তো আপনার পাঞ্চ গেল, যখন আপনাকে কেউ হুক পাঞ্চ মারবে হুক পাঞ্চের ক্ষেত্রে কী করবেন, মারতে হবে কীভাবে সেম এই যে এরকম দাঁড়াইছি, তো আমার হাতটা হাত পজিশন আছে, যখন মারবো তখন এই যে পাওগুলো মুভমেন্ট করবে। ঠিক আছে, ওয়ান এই যে ওয়ান ওয়ান আবার টু টু। ঠিক আছে, এটা ব্লক করবো কীভাবে, যখন সে আমাকে হুক পাঞ্চ মারবে তখন হালকা খালি হাতটা এরকম এই যে এরকম উঠাই দেবো। ঠিক আছে, ওয়ান এই যে ওয়ান 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 এরকম উঠাই দেবো, এই যে হালকা এরকম করে উঠাই দেবো, এরকম উঠাই দেবো। ঠিক আছে, তো হালকা হুক পাঞ্চ, হ্যাঁ যখন আমাকে হুক পাঞ্চ মারবে তখন ব্লকটা হ্যাঁ আর আসতে ওয়ান। ঠিক আছে, এই দেখেন হাত হাত হালকা খালি হ্যাঁ ওয়ান, এই যে উঠাই দিচ্ছি ওয়ান, উঠাই দেওয়ার সুবিধা কি, হ্যাঁ ওয়ান। ঠিক আছে, উঠাই দিচ্ছি, তো আমি এটা দিয়ে মারতে পারতাম। ঠিক আছে ওয়ান, ঠিক আছে, এই যে ওয়ান ওয়ান, এ হাতে মারছে আবার সেম ওয়ান। ঠিক আছে, ওয়ান ঠিক আছে, এই যে এরকমভাবে এরকমভাবে খালি উঠাই দেবো, সেম এই যে হুক পাঞ্চের ক্ষেত্রে গার্ড আছে সেম ওয়ান ওয়ান। ঠিক আছে, এই যে এরকম ওয়ান টু, ঠিক আছে ওয়ান টু আবার আবার কন্টিনিউ, যখন চারটে পাঞ্চ ব্লক করবেন তখন ধরো। ঠিক আছে, এক দুই তিন চার পাঁচ ছয়, ঠিক আছে ঠিক, ব্লকগুলো এরকম হবে। এখন দেখবেন আপনার কিক কিক কীভাবে মারতে হবে এবং কি কিক কীভাবে ব্লক করতে হবে। তো কিক কীভাবে মারতে হবে আগের ভিডিওতে আমি দেখাইছি, তো ওইরকমভাবে ভাঙ্গে এখন দেখানোর প্রয়োজন নাই, আমি ডাইরেক্ট কিক মেরে দেখাবো। তো সেম আমি গার্ড পজিশনে দাঁড়াইছি, গার্ড পজিশনে দাঁড়ানোর পরে আমি কী করবো, সেম আমি নিচে আগে কিক মারবো, ঠায় কিক মারবো, সেম এরকমভাবে এই যে এরকমভাবে কিক মারবো। ঠিক আছে, তো যখন আমি মারবো অবশ্যই তার চোখের দিকে তাকে
এরকম ভাবে কিক মারবো, আমি জোরে মারতাছি নাকি এরকম ভাবে, ঠিক আছে এরকম ভাবে, যখন আমি কিকগুলো মারবো অবশ্যই আমার পাগুলা মুভমেন্ট করবে এবং কি ঘুরবে এরকম ভাবে, ঠিক আছে। আবার সেম এই কি পা সেম এরকম ভাবে সেম এই এরকম মহান, ঠিক আছে মহান মহান, তো এরকম ভাবে কিক মারবে। যখন আমাকে কেউ এরকম ভাবে কিক মারবো তখন আমি ব্লকটা কিভাবে দেবো, সেম আমাকে যদি এই পাশে কিক মারে, ঠিক আছে এই যে সেম, মানে হাতটা কি করবো আমি জাস্ট উঠাই দেবো, এই যে উঠাই একটু মুভমেন্ট করবো, ঠিক আছে মার ওয়ান, ঠিক আছে এই যে ওয়ান ওয়ান ওয়ান। তো আমি আপনারা বিভিন্ন ব্লক এবং কি অ্যাটাক দেখছেন, তো আর একটা জিনিস বলে দিই আমি, যখন আমাকে কেউ মারবে আমি কি করবো ব্লক করার সাথে সাথে আমার একটা অ্যাটাক করতে হবে, মানে যে কোনো ধরনের অ্যাটাক করবো। তো আমি সব লং সব কিছু আমি দেখাবো না এখন, কারণ এর আগেও দেখেছি বা পরে আরও দেখাবো। তো আমি সিম্পলি দেখাচ্ছি, যখন সে কেউ আমাকে আমাকে মারবে, ঠিক আছে আমি গার্ড করার জন্য দাঁড়াইছি, কিক মারবে এই যে সেম এই যে ব্লক দিচ্ছি। তো আমি কী করবো ব্লক দেওয়ার সাথে সাথে আমি বিভিন্ন ধরনের অ্যাটাক জানি, তো আমার কী করতে হবে যে কোনো ধরনের অ্যাটাক আমি অ্যাপ্লাই করবো। তো আপনি অবশ্যই জানেন যে কী অ্যাপ্লাই করতে হবে, সেম দাঁড়াচ্ছি ওয়ান টু, মানে কী করবো আমি সাইড কিক মেরে দেবো, আবার সেম ওয়ান টু, মানে এরকম কিক মেরে দেবো আমি, তো আবার সেম ওয়ান টু, মানে ঘুষি মেরে দেবো। তো যে কোনো ধরনের ডিফেন্স আমি মানে এটা আমি অ্যাপ্লাই করতে পারি, সেম আবার ওয়ান টু, মানে যে কোনো ধরনের এটাকে আমি অ্যাপ্লাই করে দেবো, সেটা হয়েছে আমার ব্যক্তিগত ব্যাপার। তো আগে আমার জানতে হবে কীভাবে ব্লক করে দেবো। তো আর একটা কথা বলে, একটা মার্শাল আর্ট ম্যান যদি থাকে অবশ্যই সে আমার মতো এবং কি এরকমভাবে সুন্দরভাবে কিক পাঞ্চ করবে। তো সে যদি কিছু না জানে, সাধারণ মানুষ থাকে, তাহলে কী করবে ঘুষি দিবে এরকমভাবে এরকমভাবে, বা এরকমভাবে শট দিবে, বা এরকম শট দিবে, বা ব্যালেন্স ছাড়া কিক দিবে। তো এইগুলো ডিফেন্স করা একদম ইজিলি ব্যাপার। তো যদি আপনাকে কেউ এরকমভাবে শট দেয়, তখন জাস্ট খালি আপনি কী করবেন হাতটা এরকমভাবে উঠাই দেবেন, এরকমভাবে এরকমভাবে উঠে একটা পাঁচ মেরবেন, সেম ওয়ান টু, মানে পাঁচ একটা ব্লক করে আমি পাঁচ মেরে দেবো, সেম ওয়ান জাস্ট এই যে এই যে জাস্ট খালি উঠাই দেবেন। তো জাস্ট উঠাই দিলে ব্লক হয়ে যাবে, এই যে দাঁড়াইছে আমি, ঠিক আছে ওয়ান, ঠিক আছে এই যে এরকমভাবে উঠাই দিলে ব্লক হয়ে যাচ্ছে, সেম আবার ওয়ান টু। আমি কী করতে পারি ব্লক করার পরে আমি একটা পাঁচও মারতে পারি, এবং কি যে কোনো ধরনের আবার সেম ওয়ান কিকও মারতে পারি, আবার সেম ওয়ান টু, যে কোনো ধরনের কিক আমি ব্যবহার করতে পারি, ঠিক আছে আবার সেম ওয়ান, যে কোনো ধরনের কিক আমি অ্যাপ্লাই করতে পারি, সেটা হচ্ছে আমার ব্যক্তিগত ব্যাপার। তো সেম কিক পাঁচ ব্লক সবই দেখলেন। তো তো আপনারা মানে এক সাইডের কিক এবং কি ব্লক দেখছেন, সেম সিস্টেম একই রকম, একই রকম, খালি পাড়া চেঞ্জ করবো, ঠিক আছে সেম একই রকম ব্লক সব কিছু একই রকম। তো একইভাবে করবেন, তারপরে আমি দেখাচ্ছি। তো আমি পিছনের পায়ে কিক দিচ্ছি, তো সামনের পায়ে আমি সাইড কিক কীভাবে দেবো, সেম আমি গার্ড পজিশনে দাঁড়াইছি, তো আমাকে কেউ পাঞ্চ মারছে একটা পাঞ্চ ওয়ান, ঠিক আছে এই যে জাস্ট আমি ব্লক করছি ওয়ান ওয়ান টু, মানে কী করবো আমি সামনের পায়ে সাইড কিক মেরে দেবো, ওই যে ওয়ান, মুখেও মারতে পারে এবং কি আমি পেটেও মারতে পারি, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে ওয়ান টু, ঠিক আছে এরকমভাবে মেরে দেবো আমি ওয়ান টু, মানে কী করবো আমি মানে তার যে ঘাটটা সেটা আমি সরিয়ে দেবো, সরিয়ে দেওয়ার পরে আমি একটা অ্যাটাক মারবো, ঠিক আছে সেম ওয়ান টু, ঠিক আছে এরকমভাবে মারবো। তো আমি মারছি না, যেহেতু ইঞ্জিন হয়ে যাবে, যখন আমার সবাই কেউ কিক মারবে তখন আমি এরকমভাবে ব্লক দিব। তো আরেকটা ব্লকও করতে পারি আমি, সেম এরকমভাবে ব্লক দিতে পারি, হাত এরকম আছে ধরিয়ে ফেলতে পারি, ঠিক আছে আমি যখন কিক মারবো তখন সেম ব্লক, ঠিক আছে এই যে এরকম মার আসছে এই যে ওয়ান, এরকম আসতে করে উঠাই দিলে ব্লক হয়ে যাবে ওয়ান ওয়ান, ঠিক আছে। তো আমি যদি তাকে ধরে ফেলে দিতে চাই তাহলে সেম এই যে এরকমভাবে আসি, ঠিক আছে ওয়ান, এই দেখছে সেম হাত এনেছিল জাস্ট খালি এরকম এরকমভাবে ব্লক হয়ে যাবে, এমনকি তাকে আমি ধরে ফেলতে পারবো, ঠিক আছে সেম ওয়ান, ঠিক আছে এই যে ধরে তাকে ফেলতে পারবো, যে কোনো ধরনের আমি ডিফেন্স তাকে করতে পারবো, সেম আবার ওয়ান, ঠিক আছে এই যে ধরে ফেলতে পারবো। যখন আমি এই ব্লকটা করবো তখন ইজিলি তাকে মা ওয়ান, ঠিক আছে এই ধরছি, এবার খেলা মারলে সে পড়ে যাবে বা বিভিন্ন ধরনের এটা আমি করতে পারি। তো আজকে এই পর্যন্ত, নেক্সট টাইম আরও ভিডিও নিয়ে আসবো। তো আপনারা যদি ভিডিওটা ভালো লাগে বা বিভিন্ন ধরনের কমেন্ট করে জানাবেন।